ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে ইপিএল শিরোপা স্বপ্নে হোঁচট খেল আর্সেনাল। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পেপ গার্দিওলা শিষ্যদের কাছে 4-1 গোলে হেরেছে গান্নাররা। বুধবার দিবাগত রাতে আর্লিং হল্যান্ড ও কেভিন ডিবুইনার আগুনে পুড়েছে আর্সেনাল। ইতিহাস স্টেডিয়ামে জোড়া গোল করেছেন ডিবুইনা। হল্যান্ডের পা থেকে এসেছে একটি গোল, পাশাপাশি তিনি করেছেন জোড়া অ্যাসিস্ট। সিটিজেনদের অন্য গোলটি এসেছে জন স্টোনসের পা থেকে। এই হারের ফলে 33 ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট 75, 31 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি। এই ম্যাচে সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে শিরোপার স্বপ্ন দেখতে থাকা আর্সেনাল। আক্রমণে উঠে ডিবক্সের ভেতরেই দ্রুতই সতীর্থ ডিবুইনার দিকে বল বাড়িয়ে দেন হল্যান্ড। ফাঁকায় বল পেয়ে কাছের পোস্ট বরাবর শট নেন বেলজিয়ান তারকা। আর্সেনাল গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। ধীরে ধীরে বাড়তে থাকে ম্যাচের বয়স। বিরতিতে যাওয়ার আগে আরেকবার বল জালে জড়ায় স্বাগতিক দল, কিন্তু অফসাইড দেখিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। পরবর্তী সময় ভিএআরে দেখা যায়, বলে হেডের উদ্দেশ্যে দৌড়ে আসার আগে অনলাইনেই ছিলেন ম্যান সিটির জন স্টোনস। ফলে প্রথমার্ধেই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। বিরতি থেকে ফেরার পর আধিপত্য অব্যাহত রাখে সিটিজেনরা, যার ফলস্বরূপ 8 মিনিট পর আবার গোল পায় পেপ গার্দিওলা শিষ্যরা। এবারও গোল করেন ডিবুইনা। হল্যান্ডের কাছ থেকে বা প্রান্তে বল পেয়ে আর্সেনালের এক ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে শট নেন তিনি। সেই বল দূরের পোস্ট দিয়ে প্রবেশ করে গান্নারদের জালে। আর্সেনাল একমাত্র গোলটি করে ম্যাচের 86 মিনিটে। ক্রোসাডের অ্যাসিস্ট থেকে গোলটি করেন রব হোল্ডিং। সবশেষ গোল করেন হল্যান্ড। ফিলফোডেনের কাছ থেকে বল পেয়ে দর্শকদের তৃপ্ত করেন তিনি।